হ্যালো এভ্রিও দিস ইজ আবি ফ্রম ইনস্টিটিউট অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার প্রাইড ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা বিভিন্ন স্টক মার্কেটের জন্য কাস্টম টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন করতে পারেন আমরা আজকে যে ডিজাইনটি করবো সেটার টেক্সট হচ্ছে গুড ভাইবস অনলি আর এই ডিজাইনটা করার জন্য আমি যে ফন্টটা ব্যবহার করেছি সেটার নাম হচ্ছে অসওয়াল্ড তো আমরা যে ফন্ট দিয়ে কাজ করবো সেই ফন্টটা সিলেক্ট করার পর এটার একটা কপি আমরা এই দিকে রেখে দিচ্ছি আর এটাকে আমরা আউটলাইন করে দিচ্ছি এরপর আমরা গুড এটা এই অংশটাকে আমরা গ্রুপ করে নিলাম ভাইভসটাকে গ্রুপ করে নিলাম এবং অনলিকে গ্রুপ করে নিলাম এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এর যে স্পেসিং গুড থেকে ভাইভসের মধ্যে যে স্পেসিং এবং ভাইবস থেকে অনলির যে স্পেসিং ওই স্পেসিংটা আমরা সমান করব। সেটা করার জন্য আমরা যেটা করবো আমরা এখানে একটা শেপ নিয়ে নিব জাস্ট রেক্টাঙ্গাল টুল দিয়ে আমরা গুডের মাথা এবং ভাইবসের মাথা আমরা এভাবে এক করব দেখেন আমাদের কিন্তু এই যে এখানে যে স্পেসিং সেটা আমরা পরিমাপ কিন্তু এই শেপটা দিয়ে করেছি এবং সেমভাবে যদি আমরা এটা এখানে প্লেস করি তাহলে দেখেন এটা যদি আমরা একটু নিচে আনি অনলিটাকে আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে আমাদের স্পেসিং এখন ঠিক আছে এখন আমরা যেটা করব। আমরা গুড ভাইস অনলি সম্পূর্ণ ট্যাক্সটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব এবং কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ ক্লিক করব কন্ট্রোল সি এবং কন্ট্রোল অ্যাপ ক্লিক করার কারণে যেটা এখানে হয়েছে সেটা হচ্ছে প্রথম আমরা টোটাল টেক্সট বা ডিজাইনটা একটা কপি করেছি কন্ট্রোল সি দিয়ে এবং কন্ট্রোল অ্যাপ দিয়ে আগের যে গুড ভাইস অনলি লেখাটা ছিল সেটার উপর পেস্ট করেছি আমরা যদি এখন এটাকে উপরে এটাকে সিলেক্ট করে জাস্ট ডান দিকে সরাই দেখেন আমাদের কিন্তু বাম পাশে আগের যে টেক্সটটা ওইটা কিন্তু রয়ে গেছে এখন কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থানে ফেরত গেলাম এখন উপরে জাস্ট একটা ক্লিক করব তাহলে আমাদের উপরের অংশে বা উপরের পার্টে যে গুড বাইস অনলি টেক্সটটা রয়েছে সেটা সিলেক্ট হয়েছে এখন আমরা কিবোর্ডের অ্যারো বাটন যেটা রয়েছে সেখানে আমরা ডান দিকে ক্লিক করব আমরা ডান পাশে পাঁচবার ক্লিক করেছি এখন আমরা নিচের দিকেও সেমভাবে পাঁচটা ক্লিক করব আমরা আমরা এখন উপরের যে লেখাটা রয়েছে বা টেক্সটটা সেটার একটা অন্য একটা কালার দিয়ে নেবো যেন আমরা বুঝতে পারি সহজে আমাদের কাছে স্পেসিংটা মনে হচ্ছে এখনো কম রয়েছে আমরা সেক্ষেত্রে স্পেসিং বানানোর জন্য আরও তিন স্টেপ ডানে এবং তিন স্টেপ নিচের দিকে নিয়ে যাবো এক দুই তিন এবার আমরা যে কাজটা করব নিচের যে শেপটা রয়েছে সেই শেপটাকে সিলেক্ট করবো এবং অবজেক্ট থেকে পাথ অপশনে চলে যাব এরপর অফসেট পাথ এই অপশনে যাব আমরা প্রিভিউটা অন করে নিব আমার কাছে চার পিক্সেল ঠিক মনে হচ্ছে সেজন্য আমরা চার পিক্সেল ওকে দিব এখন আমরা এডিট থেকে কাট করব এবার আমরা আমাদের রেড যে টেক্সট রয়েছে সেটা কন্ট্রোল এড দিয়ে কম্পাউন্ড পাত করে নিব কম্পাউন্ড পাথ করে নেওয়ার পর আমরা এডিটে যাব পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করব এরপর শিফট বাটনে ক্লিক করে আমরা লাল টেক্সটটা সিলেক্ট করব এরপর আমরা পাত থেকে মাইনাস ফ্রন্টে ক্লিক করব এখন আমাদের যে লাল অংশটা রয়েছে বা লাল টেক্সট যেটা রয়েছে পার্ট আমরা এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে নিব এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে লাইন সিগমেন্ট টুল নিয়ে আমরা জাস্ট এইখানে একটা লাইন নিব আমরা লাইন সেগমেন্টের একটা কালার লাইনটার একটা কালার দিব স্ট্রোক যেন আমরা লাইনটা দেখতে পারি এবং লাইনটাতে কী কি চেঞ্জ হচ্ছে সেই জিনিসটা বুঝতে পারি এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ইফেক্টে যাব ইফেক্ট থেকে ডিসটর্ট অ্যান্ড ট্রান্সফর্ম এটাতে যাব এবং একদম নিচের দিকে জাগ অপশনে ক্লিক করব এরপর আমাদের এরকম একটা অপশন চলে আসবে এরপর আমরা এখানে প্রিভিউটা অন করে নিব দেখেন আমাদের কিন্তু এরকম একটা লাইন চলে আসছে এখন আমরা এটাকে দেখেন কর্নার আসছে আমরা এটাকে স্মুথ করে দিব দেখেন কার্ভগুলো কিন্তু খুব সুন্দর আসছে এখন আমরা যেটা করব এটা পার সিগন্টের চারটা আছে আমরা একটু বাড়াবো দেখেন বাড়াইলে কিন্তু আমাদের এই ঢেউগুলাও কিন্তু বাড়তেছে আর উপরে এটা বাড়ানোর কারণে আমাদের ঢেউয়ের যে উপর নিচের যে গ্যাপটা সেই গ্যাপটা একটু বড় হচ্ছে আমরা পরিমাণ মতো বড় করব আমার কাছে সাত মনে হচ্ছে ঠিক আছে আমরা এখানে ওকে দিব এখন আমরা এটাকেও ভ্যাক্টর করে নিলাম এরপর আমরা অ্যালাইনমেন্টের জন্য হরিজেন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব এখন আমাদের লাইনটার জাস্ট একটা কপি আমরা অল্টার এবং শিফট প্রেস করে একটা কপি নিচের দিকে নিয়ে আসবো আমরা এটাকে জাস্ট ধরবো দুইটাকে সিলেক্ট করে কোন শিফট এবং অল্টার প্রেস করে ভাইবসের উপরেও সেমভাবে নিয়ে আসবো সেমভাবে অনলির উপরেও আমরা নিয়ে আসবো এরপর আমাদের যে গুড অনলি টোটাল যে তিনটা আমরা একসাথে গ্রুপ করে রেখেছিলাম সেটাকে আমরা আন করে নিব এরপর গুড এবং উপরের দুইটা লাইন আমরা একসাথে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা চলে যাব সে বিল্ডার টুলে আমরা একটা কালার সিলেক্ট করে নিব দেন আমরা উপরের অংশে এরকম সেপ বিলারদের শেপ সিলেক্ট করব দেন আমরা নিচের দিকে অন্য একটা কালার দিব দেন নিচের পার্টটা আমরা এভাবে সিলেক্ট করব এবার আমরা লাইনগুলা বাদ দিয়ে দিব আমরা অংশে যেভাবে সে বিল্ডার টুলে ব্যবহার করেছি সেইভাবে আমরা ভাই অনলিতেও কাজ করব এবার আমাদের শেপ কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা আমাদের শেপে যেই কালারটা সিলেক্ট করে রেখেছিলাম বা আমরা চিন্তা করে রেখেছিলাম যে এই ধরনের কালার প্লেট আমরা ব্যবহার করব এই কালার প্লেট থেকে এখন আমরা কালারগুলো ব্যবহার করব আনগ্রুপ করে নিব প্রথমে গুটকে এরপর আমরা উপরের যে অংশ যেহেতু আমরা উপরের অংশে একই কালার দিব সেই জন্য এই অংশটাকে সিলেক্ট করে আমরা এখানে চাইলে পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিতে পারি এই অংশটা অথবা কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নিতে পারি এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ডিজাইনের মধ্যে আরও কিছু শেপ অ্যাড করব প্রতিটা টেক্সটে কিছু শেপ অ্যাড করার জন্য এখন আমরা যেটা করবো আমরা ইলিপস টুলের ব্যবহার করে একটা শেপ ড্র করব এরকম একটা ইলিপস বা সার্কেল ড্র করার পর আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে মাউসের লেফট বাটন ক্লিক করা অবস্থায় নিউ ব্রাশে এনে ড্রাক করে এনে ছেড়ে দেবো তাহলে আমাদের নতুন ব্রাশ ক্রিয়েট করার অপশন চলে আসবে আর আপনাদের যদি ব্রাশ অপশানটা এখানে না থাকে সেক্ষেত্রে এই অপশানটা আনার জন্য আমরা উইন্ডো থেকে চলে যাব উইন্ডো থেকে ব্রাশ ক্লিক করলে এটা চলে আসবে আমি এটা কেটে দিচ্ছি আমি দেখানোর জন্য দেখেন উইন্ডোতে গেলাম আমরা যেন ব্রাশেসে ক্লিক করলাম এটা চলে আসলো আর এটার শর্টকাট হচ্ছে এফ ফাইভ ফাংশন কিয়ের যদি আমরা এফ ফাইভ বাটনটা ক্লিক করি সেক্ষেত্রেও এটা চলে আসবে সো আমরা ব্রাশে এনে যখন এটা ছেড়ে দিব তখন নতুন ব্রাশ একটা ক্রিয়েট করা অপশন আমাদের এখানে চলে আসবে এবং বাই ডিফল্টভাবে এটা স্ক্যাটার ব্রাশ থাকবে আমরা এক্ষেত্রে এটাকে আর্ট ব্রাশে সিলেক্ট করব এবং দেন ওকেতে ক্লিক করব এরপর আমাদের এরকম একটা অপশন চলে আসবে আমাদের বাই ডিফল্ট এটা যেরকম আসছে আমরা সেরকম সিলেক্ট থাকা অবস্থায় ওকে ক্লিক করব দেখেন আমাদের কিন্তু নতুন একটা ব্রাশ ক্রিয়েট হয়ে গেছে এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা পেন্ট ব্রাশ টুল সিলেক্ট করব দেন আমরা আমাদের নিজেদের মতো করে এরকম শেপ ড্র করব আমরা যে ব্রাশের স্ট্রোকগুলো ড্র করলাম সেগুলোতে ছোটো খাটো আমাদের যে অ্যাডজাস্টমেন্টগুলো দরকার ছিল আমরা সেইগুলো কমপ্লিট করব কমপ্লিট করার পর আমরা সবগুলা ব্রাশকে একসাথে সিলেক্ট করব প্রথম সিলে একটা সিলেক্ট করার পর আমরা শিফট প্রেস করে রেখে বাকিগুলোতে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে সবগুলো একসাথে এভাবে সিলেক্ট হয়ে যাবে দেন আমরা অবজেক্ট থেকে এগুলাকে ভ্যাক্টর করে নিব এবার আমরা কালার আমাদের ইচ্ছা মতো সিলেক্ট করব এবার আমরা কন্ট্রোল অল্টার টুতে ক্লিক করব আমাদের যে লক করা যে পিছনের ব্যাকগ্রাউন্ড এবং টেক্সটের যে অংশটা লক করা ছিল সেটা আনলক হয়ে গেছে আমরা এখন শুধু ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল টু দিয়ে আবারও লক করে নেব এবার আমরা এখানে যে অংশটা রয়েছে যে অংশটা আমরা অফসেট পাথ ফোর পিক্সেল দিয়ে কেটেছিলাম সেই অংশটা সিলেক্ট থাকা অবস্থা আমরা এটার কালারটা চেঞ্জ করব আমার কাছে এই কালারটা এই ডিজাইনটার সাথে বেশি গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে সেজন্য আমি এটা সিলেক্ট করেছি এবং একটা জিনিস সবসময় মনে রাখবেন আমরা যখন কাজ করব তখন আমাদের প্রতিনিয়ত কালার এবং শেপ এবং আদার্স এলিমেন্ট পরিবর্তন করে দেখা লাগবে যে কিভাবে ডিজাইনটা বেশি সুন্দর হয় এবং যেভাবে ডিজাইনটা খুব বেশি সুন্দর হবে সেভাবেই আমরা ডিজাইনটাকে রাখার ট্রাই করব কারণ আমাদের ডিজাইনটা যত বেশি ভালো হবে দেখতে ক্লায়েন্ট তত বেশি পছন্দ করবে এবং ক্লায়েন্টের কাছে যখন তত বেশি ভালো লাগবে তখনই কিন্তু সে ডিজাইনটা পারচেস করবে আদারওয়াইজ কিন্তু করবে না আমরা চাইলে সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করে কন্ট্রোলজি দিয়ে গ্রুপ করে নিতে পারি এবং কীবোর্ড শর্টকাট ই প্রেস করলে আমাদের এরকম একটা অপশন চলে আসবে অথবা আমরা আমাদের এই টুল প্যানেল থেকে আমরা ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে নিতে পারি এরপর আমরা যদি শিফট প্রেস করে এটাকে একটু উপরের দিকে তোলে উপরের দিকে একটু নিয়ে যাই সেক্ষেত্রে দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে দেখেন আমাদের ডিজাইনটা প্রথম কেমন ছিল আর এখন কেমন আছে। এবং দেখেন আমি কিন্তু খুব সিম্পল কিছু টেকনিক ব্যবহার করে এক্সট্রা কোনো এলিমেন্ট না ব্যবহার না করে শুধুমাত্র ইলাস্ট্রেটরে যে ডিফল্ট রয়ে অপশানগুলো রয়েছে সেগুলোর ব্যবহার করে এবং খুব ইজি ওয়েতে একটা সুন্দর টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন করতে পেরেছি এটা আমরা ফ্রিপিক থেকে শুরু করে যত স্টক মার্কেট আছে আমরা সব মার্কেটেই আপলোড করতে পারবো পাশাপাশি ক্লায়েন্ট যদি চাই এই ধরনের ডিজাইন সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টকেও কিন্তু এই ধরনের ডিজাইন সার্ভিস সেল করতে পারবো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা কীভাবে সিম্পল ওয়েতে একটা কাস্টম টাইপোগ্রাফির টি শার্ট ডিজাইন করতে পারবেন সেটা নিয়ে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরও যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের কোশ্চেনগুলো করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকের কোশ্চেন অ্যান্সার করার পাশাপাশি আপনারা যদি এই ধরনের আরও ভিডিও চান সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে